বন্ধুরা, এটা আমার বড়দি, আমার বড় পিসির বড় মেয়ে। অনেকদিন পরে আমাদের বাড়িতে এসেছে। হ্যাঁ, দেখুন রান্না পূজা করতে, পান্না করতে বলে, এটা পান্না করতে এসেছে। হ্যাঁ, আমাদের বাড়ির সবচেয়ে বড় বড় পিসির বড় মেয়ে। আরে জামাইবাবু, জামাইবাবু ঠিক আছে, আমাদের বাড়িতে অনেকদিন পরে এসে হাই বলে দাও সবাইকে। হ্যাঁ, কেমন লাগলো আমাদের বাড়িতে এতদিন পরে এসে? গুছিয়ে খেয়েছি। গুছিয়ে খেয়েছো, ভালো। চার পিস মাছ দিয়েছে, অত খাওয়া যায় মাছ? আরো মাছ আছে তো, আর বড় পিসির জন্য নিয়ে যাও, আর এর জন্য তাড়াতাড়ি যেতে হবে। আমার এই দিদি, দু পিস খেয়েছিস? ও কত? চার পিস? ও চার পিস খেয়েছে। বন্ধুরা, আমার এটা দিদি ভাই, আমার সবচেয়ে প্রিয়। আমি এর কোলে পক্ষেই মানুষ হয়েছি। আমাদের বাড়ির সবচেয়ে বড় দিদি, মানে আমার বড়দার সমবয়সী। হ্যাঁ, এটা আমার সেজো পিসি, আমার বড় মেয়ে। খাওয়া স্টার্ট করছে, ও সবে এলো, সকাল থেকে ফোন করছিলাম, ঠিক আছে। আর বদ্দার শাশুড়ি দেখছে, মানে অ্যারেঞ্জমেন্ট করে রেখে দিয়েছে যে কীভাবে দেওয়া হবে, ব্যাপারটা কি আমাদের ঠিকঠাক আছে কি না। ঠিকঠাক মানে পান্তা ভাতে আবার ঠিকঠাক, পান্নার ব্যাপারে ঠিকঠাক, মাছ ফাছ দিয়েছে, তুই যদি বেশি কম হয় বলবি, ঠিক আছে। খেতে থাক, তুই খেতে থাক, তুই খেতে থাক, কোনো অসুবিধা নেই। ঘা পুচকেটাকে নিয়ে এলি না? বৃষ্টি পড়ছে বলে আনলাম না। এ বাবা, শাশুড়িকে আনতে পারতিস তো, শাশুড়ি তো ভালো লাগে আমাদের বাড়িতে আসতে। বৃষ্টির জন্য কেউ আসে না রান্নার দিনে একবার, কি আনন্দ সে জানিস না, কোনোদিন তো দেখিস নি, তোর মাছ দেখেছে রান্নার দিনে। এরা যে কষ্ট করে যে রান্নাগুলো করে, তো যে কষ্ট, ছোটাছুটি, এইখানে ছুটছে, ও ওইখানে ছুটছে, সেই জিনিসটা তুই তোর তোর উপভোগ করতেই পারিস না। হ্যাঁ, সেইগুলো দেখতে হবে। এই আমাদের বাড়ির গার্জেন, এই দেখো, এই বাড়ির গার্জেন, ঠিক আছে, বাড়ির গার্জেন হচ্ছে সাড়ে তিনটে ঘুমায়নি, এখনও পর্যন্ত ঘুমায়নি, চোখে ঘুম নেই এখনও, বড় বৌমণি ঘুমায়নি, মেজ বৌমণিও তাই, খুব কষ্ট হয়েছে আমার। কমফর্ট ফুডিং অ্যান্ড ট্যুরিজমের পক্ষ থেকে সবাইকে জানিয়ে স্বাগতম। বন্ধুরা, আজকের বেরিয়েছি, আজ বিশ্বকর্মা পূজা। বিশ্বকর্মা পূজা, আমার একটা ছোট্ট বিজনেস আছে যা আপনাদের খেয়ে সেটাকে তুলে ধরব, পূজাটাকে দেখাবো। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, আর লাইক করবেন, শেয়ার করে দেবেন। তা চলুন বন্ধুরা, বাড়ির শালিক আসো, আয় আয়, মা 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 মা, বন্ধুরা দেখুন, ম্যাক্স দেখছে বাড়ির পোষা ম্যাক্স শালিক পাখি, ম্যাক্স। ও বাবা, গা ফোলাচ্ছে, গা ফোলাচ্ছে। ওকে 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 ওকে, বাই, বাজারে যাবো। আমার সেকেন্ড ম্যানেজার পরিষ্কার করছে ভালো করে। এই আমার ছোট্ট অফিস বন্ধুরা, এখানে বিশ্বকর্মা পূজা হবে। আমি আলাপ করে দিই, এইটা
ওর মা, এটা বাবা, মালা এখন নেওয়া হয়নি সকালবেলা, আর এটা হচ্ছে আমার পর্দা, আর এইটা মেজদা, সবাই গত হয়ে গেছে। আর আমার ছোট্ট অফিস বিজনেসের এই তার দেখতে পাচ্ছেন সব, এই ছোট্ট অফিস এর মানে মেশিনপত্র সব গুছানো আছে। ছটা ডাব দাও, ঠিক আছে, ছটা ডাব দাও। বন্ধুরা এই ডাব কিনে নিয়েছি, ডাবটা রাখছি, ওপরে ডাবটা রাখবো। সংকট মোচন বন কর, সংকট মোচন বন কর,
ওই ছোট ছোট ঠাকুরের মধ্যে আছে গণেশ, বিশ্বকর্মা একটা ছোট ঠাকুর, আর লক্ষ্মী ঠাকুর গণেশ আছে, আর এই বিশ্বকর্মা পুজো, ওই জন্য বিশ্বকর্মা বড়, বিশ্বকর্মা ঠাকুর এনে এসে ঠাকুর মশাই জোয়ার যন্ত্র করছে। ওখানে ভোগ সব আছে, দ্বিভুজ চতুর্ভুজ রস ভুজ, দ্বিভুজ চতুর্ভুজ রস ভুজ, সকল রূপ সাজে জয় শ্রী বিশ্বকর। ওম ওম জয় শ্রী বিশ্বকর্মা, ওম জয় শ্রী বিশ্বকর্মা, প্রভু জয় শ্রী বিশ্বকর্মা, সকল সৃষ্টি কে কর্তা, সকল সৃষ্টি কে কর্তা, রক্ষক শ্রুতি ধর্মা, ওম জয় শ্রী বিশ্বকর্মা। বন্ধুরা, এই আমার বিশ্বকর্মা পূজা, ঠাকুর আপনাদের দেখিয়েছি।
মানে ভিডিওর মাধ্যমে ব্লকের মাধ্যমে আমাদের বিসর্জন পূজা হয়ে গেছে। বিসর্জন পূজা ঠাকুর একটু আগে করে পূজা করে দিয়ে চলে গেল। বুঝতেই পারছেন রান্না পূজার পরে বিশ্বকর্মা পূজা সবাই ব্যস্ততার মধ্যে থাকে। আমার পাইলট মানে আমার সেকেন্ড ম্যানেজার বসে আছে, আমি দুপুরেই বিসর্জনটা করে দিই কারণ অফিসের ব্যাপার তো বুঝতেই পারছেন, অফিসের ব্যাপার, অফিসটাকে আবার সাজিয়ে গুজিয়ে ব্রাহ্মণকে বিশ্বাস করা যায় না। তা একটু পরেই এই বিসর্জন পর্ব আমি সেরে নেব। তা আমার ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান, আর যদি ভালো লাগে একটু লাইক দেবেন আর সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে কোনো পয়সা লাগে না বন্ধুরা, সাবস্ক্রাইবের ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইবের করে দিন। আর যদি অল বেল আইকন ঘন্টাটা বাজিয়ে দিন, দিলে দেখবেন নতুন নতুন ভিডিও আপনারা পাবেন। তাই এইখানে বিশ্বকর্মা উপলক্ষে যে প্রোগ্রামটা বা ব্লগটা মানে করেছি শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সব পরিবারে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই বলে শেষ করছি আমার ব্লগটা। বাই।